গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি ব্রিটিশ শাসন আমলে তৈরি বাংলাদেশের অন্যতম নিদর্শন ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। সো হ্যালো গাইস, ইটস মি ইরশাদ অ্যান্ড ওয়েলকাম মাই আনাদার ভিডিও। সো গাইস, বেসিক্যালি আজকের ভিডিওটা অন্যরকম। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্যতম একটি বড় রেলওয়ে স্টেশন। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনের উপর ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মালবাহী ট্রেন এখানে থামানো রয়েছে অনেকদিন যাবৎ। যখন যে এলাকায় যাওয়ার প্রয়োজন হয় তখন এগুলো সেই এলাকার দিকে রওনা হয় অনেকগুলো ট্রেন। বেসিক্যালি আমরা এসেছি 11টার দিকে ভিডিওটা ক্রিয়েট করতে। সো এই টাইমে অনেক লোক যাতায়াত করছে, দেখতে পাচ্ছেন অনেকে যাচ্ছে ট্রেনে যাওয়ার জন্য, অনেকে ট্রেন থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছে। সো চলুন সামনের দিকে আগানো যাক এবং প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে পশ্চিম সাইড জাংশনের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, এখানে 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মটা বাম সাইডে, 2 নম্বর প্ল্যাটফর্মটা ডান সাইডে। গাইস, এখন আমরা পরবর্তী প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম। Thank you.
গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করুন এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও